আসসালামু আলাইকুম, বিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনের পক্ষ থেকে আমি মারুফ বলছি। অটোডেস্ক 3ডিএস ম্যাক্স এর সিরিজ টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। তো আমি প্রিভিয়াস টিউটোরিয়াল গুলোতে দেখাইছিলাম এই অটোডেস্ক 3ডিএস ম্যাক্স এর বেসিক ইন্টারফেস সম্পর্কে এবং বিভিন্ন মডিফায়ার্স এবং টুলস এর কাজ দেখাইছিলাম। তো সেই গতানুগতিক ধারা থেকে একটু বেরিয়ে এসে আমরা আমাদের এখন প্রজেক্ট করব। প্রজেক্টের মধ্যে সকল টুলস গুলো এবং মডিফায়ার গুলোর কাজগুলো দেখাবো। আজকে আমি দেখাবো কিভাবে আপনি একটা ফ্লোর প্ল্যান থেকে বিল্ডিং এর প্রাথমিক কাঠামো আপনি ক্রিয়েট করবেন, অর্থাৎ ওয়াল ওয়াল ক্রিয়েট করবেন এবং ওয়ালের মধ্যে ডোর ওপেনিং এবং উইন্ডো ওপেনিং ক্রিয়েট করবেন। এই পর্যন্ত আমি আজকে ভিডিওতে দেখাবো, তো কথা না বলিয়ে আমি কাজে চলে যাচ্ছি। তো প্রথমে আপনাদের তো যে কোনো প্ল্যান ফাইল অটোক্যাডের ফাইল ইম্পোর্ট করতে হবে। সেক্ষেত্রে ইম্পোর্ট করার সিস্টেম হচ্ছে, এখানে ফাইলে যাবেন, ফাইল থেকে ইম্পোর্টে যাবেন, ইম্পোর্ট যে লোকেশনে আপনার ফাইলটি আছে সেই লোকেশন থেকে ফাইলটি ইম্পোর্ট করবেন। তো আমার যে লোকেশনে আছে আমি সেখান থেকে একটি ফ্লোর প্ল্যান ইম্পোর্ট করতেছি। তো এই ফ্লোর প্ল্যান ইম্পোর্ট করার পরে এখানে DWG অথবা DXF ফাইল ইম্পোর্ট অপশনে বিভিন্ন ধরনের অপশন থাকবে, তো আপনাদের কিছু করার নেই, তো অটো চেঞ্জ করা লাগবে না, অটোমেটিক যা আছে নিয়ে নিবে। তো ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পরে আপনার যে ভিউপোর্ট আছে ভিউপোর্টের মধ্যে প্ল্যানটা দেখতে পাবেন। তো এখান থেকে আমি যে আমার পার্সপেক্টিভ ভিউপোর্ট আমি ফুল স্ক্রিন করে নিচ্ছি। ফুল স্ক্রিন আমরা স্ক্রিন থেকেও করতে পারি, স্ক্রিনের যে একদম নিচে ডান দিকে কোনায় ম্যাক্সিমাইজ ভিউপোর্ট, এর শর্টকাট হচ্ছে Alt+W। তো নেওয়ার পরে তো আমাদের এই প্রথম প্ল্যানটা ছিল হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, এরপরে ফার্স্ট ফ্লোর প্ল্যান, এরপরে 3 নম্বরটা ছিল টিপিক্যাল ফ্লোর প্ল্যান। তো আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যান আজকে করে দেখাবো। তো কথা না বাড়িয়ে আমি কাজে চলে যাচ্ছি। তো এখান থেকে আমরা বিভিন্নভাবে ফ্লোর ক্রিয়েট করতে পারি, তার মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে আমাদের ওয়াল এইসি এক্সটেন্ডেড। তো এখানে ওয়াল আমাদের ডিফল্টভাবে আছে, ওয়ালের মাধ্যমে আমরা ওয়াল ক্রিয়েট করে নিতে পারি। তো আমরা যদি ওয়ালে এখানে ক্লিক করি, তো ওয়ালের প্যারামিটার দেখতে পাবো যে আমাদের উইথটা এবং এর হাইটটা এবং এর জাস্টিফিকেশন, আমাদের লাইনের সেন্টার বরাবর হবে নাকি লেফট বরাবর হবে না রাইট বরাবর হবে, এরকম থাকবে। তো আমরা আগে স্ন্যাপ ওপেন করে নেই, যেহেতু 3D তে কাজ করতেছি এই জন্য 3 পয়েন্ট স্ন্যাপ টগল 3 নিয়ে নিলাম। এরপরে আমাদের এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা কোন ধরনের স্ন্যাপিং চাচ্ছি, তো আমি পারপেন্ডিকুলার চাচ্ছি, ভার্টেক্স চাচ্ছি, এস চাচ্ছি না, এস আমি ক্লোজ করে দিলাম। তো এরপরে আমাদের সেন্ট হবে রাইট সেন্ট্রিক, অর্থাৎ ডান দিক থেকে শুরু হবে। এখানে দেখেন আমার এই যে চুম্বকের মতো স্ন্যাপিং কাজ করতেছে। তো এখানে আমি দিয়ে দিছি, আর প্রাথমিক ইনিশিয়াল হাইট আমি 10 ফিট দিয়ে দিচ্ছি, 10 ফিট ওয়ালের হাইট, আর উইথ হচ্ছে 5 ইঞ্চি, এগুলো 5 ইঞ্চি ওয়ালে যেন 5 ইঞ্চি দিচ্ছি। তো এইভাবে নেওয়ার পরে দেখেন আমার হয়ে যাচ্ছে। সেকেন্ড ক্লিক, থার্ড ক্লিক, ফোর্থ ক্লিক, এভাবে ক্লিক করলে আমাদের ওয়াল ক্রিয়েট হয়ে যাচ্ছে। আমাদের মোটামুটি সবগুলো ওয়াল ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখন আমরা আমাদের লেয়ার ম্যানেজার থেকে, তো এখানে যে আমাদের উইন্ডো এবং ডোর ওপেনিং আছে, তো এই ডোর ওপেনিং ক্রিয়েটের জন্য আমাদেরকে ড্র প্যানেল থেকে এই ডোর এবং উইন্ডো ক্রিয়েশনে আমাদের কাজ করতে হবে টুল নিয়ে। তো সেই জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, আমরা তো এর ভিতরে কিছু দেখতে পাচ্ছি না, তো দেখার জন্য আমাদের
এই লেয়ারের মাধ্যমে, লেয়ার ম্যানেজমেন্ট। তো এখান থেকে আমি দেখাচ্ছি যে লেয়ার ম্যানেজমেন্ট, লেয়ার ম্যানেজমেন্ট থেকে যে আমাদের এখানে আমরা দেখতে পাবো যে ওয়াল, অর্থাৎ এই যে আমাদের 3D ওয়াল গুলা যে ক্রিয়েট হয়েছে, এগুলা হচ্ছে আমাদের, যদি এখানে দেখি, দেখেন আমাদের যে এখান থেকে ওয়াল 001 থেকে শুরু হয়েছে। তো এই একে সিলেক্ট করব এবং লাস্টের ওয়ালকে শিফট প্রেসের মাধ্যমে, ক্লিকের মাধ্যমে সবগুলো ওয়াল ক্লিক সিলেক্ট করলাম। ওয়াল 1 থেকে ওয়াল 26। তো রাইট বাটন ক্লিক করে এখানে প্রপার্টিজ যাব, প্রপার্টিজে গিয়ে আমাদের সি থ্রো অপশনটি ক্লিক করতে হবে। সি থ্রো দেওয়ার পরে এরপরে ওকে যদি করি আমরা এর ভিতরে দেখতে পাবো। তো আমরা লেয়ার ম্যানেজমেন্টটি ক্রস করে দিচ্ছি। তো এখন আমাদের যেখানে ডোর হবে, যেখানে উইন্ডো হবে, আমরা ওপেনিং গুলো দেখতে পাচ্ছি যে কোথায় ওপেনিং হবে। তো এরপরে আমরা আমাদের এই এক্সটেন্ডেড এর বদলে আমরা এখান থেকে প্রথমে ডোর গুলা ক্রিয়েট করি। তো ডোর নিলাম, ডোর নেওয়ার পরে আমাদের ডোরটা কি হবে, স্লাইডিং ডোর হবে না বাইপড হবে না পিভট হবে? তো আমি প্রথমে হচ্ছে ডোরটা বাইপড ডোর দিচ্ছি। দেওয়ার পরে আমাদের ডোরটা ক্রিয়েট হয় জেনারেলি, প্রথমে আমাদের উইথ দেওয়া লাগে, প্রথমে লেন্থ দেওয়া লাগে, এরপরে উইথ দেওয়া লাগে, এরপরে হচ্ছে আমাদের হাইট দেওয়া লাগে। জেনারেলি এইভাবে হচ্ছে আমাদের ডোরটা ক্রিয়েট হয় 3D Max-এ। তো এইভাবে আমাদের করতে হবে। তো আমি বাইফোল্ড দিলাম, বাইফোল্ড দেওয়ার পরে আমাদের দেখতে হবে কোথায় ডোর আছে। তো এখান থেকে আমাদের 3D স্ন্যাপিং অপশনটা অন থাকবে। আমাদের এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এবং এর উইথ আর এর হাইট দিয়ে দিচ্ছি। তো হাইট প্রথমে ইনিশিয়ালি এই আছে, আমি এখান থেকে মডিফাই করে নেব। তো হাইট হচ্ছে আমাদের 7 ফিট ডোর হাইট। দেওয়ার পরে এরপরে আমাদের ফ্লিপ সুইং দিতে পারি, সুইংটা ফ্লিপ কোন দিক হবে, হিঞ্জ ফ্লিপ করে দিতে পারি, ডাবল ডোর দিতে পারি চাইলে। এরপরে আমাদের ডোর ওপেন করে দিতে পারি, ওপেন ওপেন। তো আমাদের ডোর যদি আমাদের এই স্টাইল না চাই, অন্য স্টাইলে ডোর দিতে পারি, যেটা আমাদের বাই ফোর ছিল। তো আমরা পিভট পিভটেবল যে ডোর গুলো আছে সেই ডোরও একই পদ্ধতিতে আমাদের ড্র করতে হবে। তো আমি দেখে যাচ্ছি, আন্ডু করতেছি। তো এরপরে আমি এখান থেকে হচ্ছে পিভট পিভট নিয়ে স্ন্যাপিং, প্রথমে দুইটা গ্রিড স্ন্যাপিং, এরপরে আমাদের উইথ, এরপরে এর হাইট। দেওয়ার পরে হাইট দিলাম 7 ফিট, 7 ফিট। আচ্ছা, ডেপথ ডিপ সুইং, তো ওপেনিং আমরা দিতে পারি, ওপেনিং সুইংটা আমরা ফ্লিপ ভিতরের দিকে দিয়ে দিই, ফ্লিপ হিঞ্জ। ডোরটা আমাদের কোন দিক ফ্লিপ করবে, কোন দিক থেকে খুলবে, তো আমাদের এইদিকেই খুলবে। এরপরে আমরা এই ডোরটাকে পরবর্তীতে মডিফাই করতে পারবো চাইলে। তো আমরা অন্যগুলো আগে তৈরি করে নেই। তো সেম একইভাবে আমাদের এই পোর্শনে একটা ডোর ছিল, আমি ডোর ক্রিয়েট করে নিচ্ছি। আগে আমাদের এখানে ওয়াল লাগবে, আচ্ছা একটু পরে করতেছি, বাকি অন্যগুলো আমরা কমপ্লিট করে নেই। তো সেম আমাদের 7 ফিট, আমাদের দেয়াল থেকে অটোমেটিক ডোরটা ক্রিয়েট নিয়ে নিবে, এই হচ্ছে সুবিধা আমাদের। এরপর আমাদের ফ্লিপ সুইং, হ্যাঁ ভিতরের দিকে আছে, ঠিক আছে। তো 7 ফিট নিয়ে, তো পরবর্তীতে অন্যগুলো আমরা সেম একইভাবে ড্র করি। এখন আমি এখন উইন্ডো ক্রিয়েট করে দেখাচ্ছি। তো সেম একইভাবে আমরা ড্র প্যানেল থেকে উইন্ডো নিব। উইন্ডো নেওয়ার পরে আমাদের উইন্ডোটা কোন স্টাইল হবে, তো আমি
উইন্ডোটা চাচ্ছি পিভটেড উইন্ডো, যেহেতু পিভটেড ডট দিয়েছি তো পিভটেড উইন্ডো দিচ্ছি। তো সেম একইভাবে উইন্ডোর লেন্থ দিব, উইথ দিব, এরপরে এর হাইট দিব। তো এর হাইট আমি দিয়ে দিলাম 4.5 ফিট, এবং এটা হচ্ছে আমাদের পরে নিচের দিকে যাই, নিচের দিকে গেলে বিভিন্ন প্যারামিটার পাবো। তো প্যারামিটার ওপেনিং দিয়ে দেই, এরকম পিভটেড। আচ্ছা, আমরা এই ক্ষেত্রে পিভটেড না দিয়ে কেসমেন্ট দিতে পারি, আমরা কেসমেন্ট ডট উইন্ডোটাই দিয়ে নেই। কেসমেন্ট নিয়ে নিলাম, সেম একইভাবে উইন্ডো ক্রিয়েট করবো। ফোর পয়েন্ট ফাইভ ফিট, এবং এর হচ্ছে আমাদের ডাবল ডোর হবে, ওপেনিং দিয়ে নেই, ওপেনিং হবে। এবং এর যে উইথটা আমরা কিভাবে এর উপরে উঠাবো, উঠানোর জন্য আমরা কিবোর্ড থেকে ডব্লিউ প্রেস করবো অথবা মুভ প্রেস করবো। মুভ টুল সিলেক্ট করার পরে এই জেড অ্যাক্সিস দেখেন 0.0 আছে, এখান থেকে আমরা 2.5 ফিট উপরে দিয়ে দিই, 2.5 ফিট। তো আমাদের উইন্ডো 2.5 ফিট উপরে নিয়ে নিল। তো সেম একইভাবে আমাদের এটা তো টয়লেটের উইন্ডো হবে, তো টয়লেটের ওপেনিং হবে। তো টয়লেটের ক্ষেত্রে আমরা পিভটেড ইউজ করি অথবা প্রজেক্টেড স্লাইডিংও ইউজ করতে পারি, তো ফিক্সও ইউজ করতে পারি চাইলে, ফিক্স না। তো সেক্ষেত্রে আমি স্লাইডিংটা দিয়ে দিচ্ছি, এবং এর হাইটটা হচ্ছে 1 ফিট হবে। আর আমাদের এই জিনিসটা অবস্থান করবে, ডব্লিউ প্রেস, হ্যাঁ, এরপরে জেড অ্যাক্সিস, জেড হবে আমাদের 6 ফিট উপরে অবস্থান করবে, অর্থাৎ 7 ফিট পর্যন্ত আমাদের লিনটেল। তো নিয়ে নিয়েছে লিনটেল বরাবর। সেম একইভাবে আমরা এখানে উইন্ডো ক্রিয়েট করি, তো আমাদের উইন্ডোটা হবে কেসমেন্ট উইন্ডো, সেম একইভাবে হাইট দিয়ে দিব। হাইট হচ্ছে আমাদের 4.5 ফিট, অর্থাৎ 4.5 ফিট। এবং এই ক্লিক করার পরে আমাদের মুভ অপশন তো চালু আছে, হবে 2.5 ফিট উপরে, 2.5 ফিট উপরে নিয়ে নিচ্ছে। অর্থাৎ এখানে আমরা এই ডোর এই উইন্ডো না দিয়ে আমরা স্লাইডিং উইন্ডো দিতে পারি আমাদের ইচ্ছা। তো সেক্ষেত্রে এটাও আমাদের টয়লেট, তো টয়লেটের সেম একইভাবে আমরা টয়লেটের ক্ষেত্রে স্লাইডিংটা ইউজ করি। এটাও আমাদের কিচেন, কিচেনের ক্ষেত্রে স্লাইডিংটা আমরা ইউজ করি, স্লাইডিং উইন্ডো। দিতে পারি বেশি করে, এবং কাজ শেষ হলে আমরা এটা মুভ করে দেব জেড অ্যাক্সিস বরাবর 2.5 ফিট। তো সেম একইভাবে এখানে আমাদের টয়লেট আছে, টয়লেটটা ক্রিয়েট করবো আমরা, স্লাইডিং দিতে পারি টয়লেটে।
এখন আমাদের ইনভিজিবল লেয়ার গুলাকে আমরা ভিজিবল করে দেবো। সেম একইভাবে লেয়ার ম্যানেজারে যাব, লেয়ার ম্যানেজার থেকে আমাদের ওয়াল সিলেক্ট করব এবং ওয়াল যতগুলো আছে সবগুলো শিফটের মাধ্যমে সিলেক্ট করে আবার প্রপার্টিজ যাব। প্রপার্টিজ থেকে আমরা মিক্সড দিব, মিক্সড বাই লেয়ার থেকে সিট শো বন্ধ করে দেব, তো ওকে দেব। আমাদের লেয়ার গুলো আবার ভিজিবল হয়ে যাবে। আমরা যদি এখন দেখি তাহলে দেখতে পারো আমাদের উইন্ডো, এরপরে ডোর সব ওপেনিং ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা খুব সহজেই যাবে একটি বিল্ডিং এর ফ্লোর প্ল্যান 3D-তে করে ফেলতে পারি। তো আমি আজকে ভিডিও আমার এই পর্যন্তই থাকবে, আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।